শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 7 ওহম মানের রোধে এক মাসে কতটুকু তড়িৎ শক্তি ব্যয় হবে। তাহলে চলো আমরা স্ক্রিনে চলে যাই। আমাদের প্রশ্নটি ছিল যে নিচের চিত্রে 7 ওহম এর রোধে এক মাসে কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ওহম এবং 7 ওহমের দুটি রোধ সিরিজে রয়েছে। সিমিলারলি এদিকে 6 ওহম এবং 4 ওহমের দুটি রোধ সিরিজে রয়েছে। তাহলে এই দুটি সিরিজ অর্থাৎ 4 আর 6, তাহলে এটি হচ্ছে 10 ওহম, অপরদিকে 3 আর 7, এটি হচ্ছে 10 ওহম। তাহলে 10 ওহমের দুটি রোধ এরা পরস্পর সমান্তরাল বা প্যারালালে রয়েছে। তাহলে চিত্রটি দেখতে এরকম, এটি 10 ওহম, এটি 10 ওহম। যদি প্যারালালে থাকে তাহলে হচ্ছে 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2, 1/10 প্লাস 1/10, তাহলে এটি হচ্ছে 10 1 প্লাস 1 2/10, 1/5, 1/RP এর মান। তাহলে RP প্যারালালে থাকলে এটা হচ্ছে 5। তার মানে এই 10 ওহম এবং এই 10 ওহম প্যারালালে থাকার জন্য এরা 5 ওহম মানের রোধে কাজ করছে, ঠিক এরকম। তাহলে এই 5 আর এই 5 এরা আবার রয়েছে সিরিজে। তাহলে সিরিজে থাকলে 5 প্লাস 5, তাহলে এরা কাজ করছে 10 ওহম হিসেবে। তাহলে এই 10 ওহম এবং এই 10 ওহম এরা রয়েছে প্যারালালে। প্যারালালে থাকলে তাহলে এদের ক্ষেত্রে আমরা আবার বের করতে পারি 1/RP সমান 1/10 প্লাস 1/10, তাহলে এটি হচ্ছে 10 1 প্লাস 1, তাহলে 2/10, আগে এমন আমরা বের করেছি। তাহলে এই RP-র মান হচ্ছে 5। তাহলে পুরো বর্তনীতে 5 ওহম মানের রোধ কাজ করছে। তাহলে পুরো বর্তনীতে I প্রবাহ কত হবে? I সমান V/R, তাহলে V হচ্ছে 230, অর্থাৎ 230, এটি হচ্ছে 5, তাহলে ভাগ করলে এটি হচ্ছে 46। তাহলে 46 অ্যাম্পিয়ার মানের কারেন্ট প্রবাহিত হচ্ছে এই সার্কিট দিয়ে। তাহলে আমরা ধরে নিলাম এটি I1, এটি I2। তাহলে I1-এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, I2-এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, তাহলে টোটাল কারেন্টের মান কিন্তু 46। তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারি, I1 সমান আমরা জানি R2/R1 প্লাস R2 × I। তাহলে আমার R2 হচ্ছে 10 ওহম, R1 প্লাস R2, 5 আর 10, এটি যোগ করলে হচ্ছে 15, গুণন এটি হচ্ছে 46। তাহলে 10 × 46/15, এটি হচ্ছে 30.67 অ্যাম্পিয়ার। তাহলে এই 46-এর 30.67 যাচ্ছে এদিক দিয়ে, আর বাকিটা বিয়োগ করলে এদিক দিয়ে যাবে। সেই মানটি আমরা চাইলে বের করতে পারি, I2 সমান R1/R1 প্লাস R2 × I। তাহলে R1-এর মান হচ্ছে এখন 5 5/15, দুটি যোগ করলে গুণন I, I এর মান হচ্ছে 46। তাহলে এটি গুণ করলে হচ্ছে 15.33 অ্যাম্পিয়ার। তাহলে এদিক দিয়ে যাচ্ছে 15.33 অ্যাম্পিয়ার, আর এদিক দিয়ে যাচ্ছে 30.67 অ্যাম্পিয়ার। এই 30.67 যেটি এখানে আসার পরে আবার ভাগ হয়ে যাচ্ছে, পার্ট এদিকে এক পার্ট এদিকে। তাহলে এগুলোর মধ্য দিয়ে কতটুকু যাচ্ছে, আসলে এরা সিরিজে আছে, একই পরিমাণ যাবে, যে প্যারালালে থাকলে ভাগ হয়। তাহলে কতটুকু যাচ্ছে আমরা সেটি বের করতে পারি। তাহলে এটিকে আমরা I4, এটিকে আমরা I3 ধরেছি। তাহলে I4 সমান এখানকার যে রোধ R3 আমাদের ধরতে হবে, R3 প্লাস R4 গুণন I। এখন I-টা হচ্ছে এইটা যেটা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে R3 আমাদের রোধের মানটা কত, 6 আর 4 এদিকে 10, এদিকেও 7 আর 3 10, তাহলে 10 করে হচ্ছে এই মানটা 10, আর এদিকে 10 যোগ 10 যোগ করলে এটা হচ্ছে 20, গুণন I হচ্ছে 30.67, তাহলে এটি 15.33 অ্যাম্পিয়ার। তাহলে এদিক দিয়ে যাচ্ছে 15.33, একই মান হওয়ার কারণে এদিক দিয়ে যাচ্ছে 15.33। তাহলে আমরা I এর মান বের করলাম। তো এখন আমাদের বের করতে হবে কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। তো ব্যয়িত শক্তিকে আমরা যদি V দ্বারা প্রকাশ করি, সমান I² RT,
তাহলে আমার আয় আয়ের মান কত হলো আয়ের মান যেটা আমরা বের করেছি 15.33 তাহলে 15.33 তার স্কয়ার গুণন 7 মান কারণ এখানে বলে দিয়েছে 7 এর মধ্য দিয়ে কতটুকু যাচ্ছে 7 গুণন টি টাইম বলে দিয়েছে কত 1 মাস তো 1 মাসে আমরা জানি 30 দিন 30 ডে এক দিনে 24 আওয়ার 24 ঘন্টা তো এখন আমাদের এটা কিলোওয়াট ঘন্টায় বের করতে হবে আমরা ওয়াট আওয়ার অলরেডি বের করে ফেললাম কিলোওয়াট করার জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে আমরা 10 ইনভার্স 3 গুণ করে দিলাম এই টোটালটা হিসাব করলে এটি হচ্ছে 1184.44 ইউনিট তাহলে এত ইউনিট অর্থাৎ 1184.44 ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয় হবে আমরা এটি বের করে ফেললাম যদি বলতো 1 ইউনিটের দাম 5 টাকা তাহলে টোটাল খরচ কত হবে তাহলে 1184.44 কে আমরা 5 টাকা দিয়ে গুণ দিয়ে দিতাম তাহলে এত টাকা আমাদের ধন্যবাদ এইভাবে করে আমরা এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করব তোমরা দেখতে পাচ্ছ এটি CUET 2009-2010 সেশনে অ্যাডমিশন টেস্টে এসেছিল ধন্যবাদ